আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপিস। ঈদ আয়োজনের আজকের পর্বে থাকছে শ্যামাইয়ের লাড্ডু পিঠা রেসিপি। শ্যামাইয়ের কোনো রেসিপি ছাড়া ঈদের আমেজ কিন্তু একদমই জমে না। একটা দুটা রেসিপি কিন্তু শ্যামাইয়ের ঈদ আয়োজনে থাকা চাই চাই। তাই আজকের পর্বে শেয়ার করছি দারুণ মজাদার এই লাড্ডু পিঠার রেসিপিটি। ঈদের দিন বিকালে চায়ের সঙ্গে বা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন মজাদার এই পিঠাটি। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে যেহেতু সেমাইয়ের লাড্ডু পিঠা তৈরি করব, তার জন্য আমাদের মূল উপকরণ লাগবে লাচ্ছা সেমাই। অবশ্যই কিন্তু এই রেসিপিতে লাচ্ছা সেমাই ব্যবহার করতে হবে, বার্মি চিলি সেমাই দিয়ে কিন্তু এই পিঠাটি তৈরি করা যাবে না। তো আমি এখানে বনকুল ব্র্যান্ডের 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন। তো একটা বাটির মধ্যে আমি এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। হাত দিয়ে একটু সেমাইগুলোকে ভালো করে গুঁড়ো করে দিতে হবে, এতে করে পিঠাটা বানানোর সময় আমাদের অনেকটাই সুবিধা হবে। তার সাথে এখানে আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিব। কিছু বাদামকে শুকনো খোলায় তেলে তারপরে গুঁড়ো করে এখানে ব্যবহার করছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি। তারপর সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি, আপনাদের মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। আবারও সবগুলো উপকরণকে হাত দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি 2টো ডিম দিয়ে দিব। ডিমের সাইজটা যদি ছোট হয় তাহলে কিন্তু 3টে ডিম ব্যবহার করতে হবে। আমি আজকে যে ডিমগুলো ব্যবহার করেছি এগুলোর সাইজটা অনেকটাই বড় ছিল, তাই আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এরকম যখন একটু দলা পাকাবেন, যখন দেখবেন যে এটা মুঠোর মধ্যে একদম দলা পেকে গেছে, তখন বুঝবেন যে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তারপর এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢাকনা দিয়ে এরকম নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এরই মাঝে চিনিটা গলে গিয়ে সেমাইটা আরও অনেকখানি সফট হয়ে যাবে। তো ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। আমি 1.5 ঘন্টার মতো সেমাইটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপর এটাকে বের করে নিয়েছি। এখন কিন্তু সেমাইটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে পিঠার শেপ দেওয়ার জন্য। তো আমি হাতটাকে ক্লিন করে নিয়েছিলাম, তারপরে হাতের মধ্যে হালকা একটু তেলও মেখে নিয়েছি। তেল না মেখলেও চলবে, সেমাইয়ের গায়ে থেকে অটোমেটিক কিন্তু তেল বের হয়ে যায়। হাত দিয়ে এভাবে গোল গোল করে আমি এগুলোকে লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ছোটো বড় তৈরি করে নিতে পারেন। আমি সবগুলোকে এভাবে লাড্ডু শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লাড্ডু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে আমি তেল আগে থেকে একটা সাইডে গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে সবগুলো সেমাইয়ের লাড্ডু কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে এই লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একে একে সবগুলো লাড্ডু দিয়ে দিয়েছি, এবার একটা পাশ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। যখনই একটা পাশ হয়ে যাবে তখনই একটা একটা করে এগুলোকে উল্টে দিতে হবে। লাড্ডুগুলোকে কিন্তু আপনারা চাইলে একদম গাঢ় কালার করেও নামাতে পারেন, আবার চাইলে একটু হালকা এরকম থাকতেও নামিয়ে নিতে পারেন। তো যখনই এই 2টো পাশ এরকম একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিব। আমার কাছে এই কালারটাই দেখতে বেশি ভালো লাগে। তেল থেকে নামিয়ে আমি একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিচ্ছি, আর একই প্রসিজে আমি সবগুলো লাড্ডু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সবগুলো লাড্ডু পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দিয়েছি, এটা খেতে একেবারে অন্যরকম একটি স্বাদ পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই ঈদ আয়োজনে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।